नमस्कार स्वस्ती बार्तार पक्ष থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ কিছু কথা আলোচনা হবে। আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন। তিনি এত দয়ালু ঈশ্বরের কাছে, ঈশ্বর তিনি দয়াময়, তিনি করুণাময়। আপনি যা চাইবেন তাই আপনাকে দেবেন তিনি, কিন্তু আপনাকে মেনে চলতে হবে কয়েকটা কথা। আমি দেখেছি মন্দির টন্দিরগুলোতে না এক কিছু মানুষ সেই যে ভক্তি নিয়ে খুব কম মানুষই যায়, বেশিরভাগ মানুষই যাচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, প্রণাম করছে, মাথা টেকাচ্ছে, এটা দাও সেটা দাও, এটা চাই সেটা চাই, হাজারো ফিরিস্তি। দেখুন, তিনি আমাদের জগৎ পিতা, তিনি আপনাকে দেবেন, কিন্তু তার দয়া পেতে গেলে আমাকে কিছু জিনিস মেনে চলতে হবে। কি মেনে চলব? দেখুন, তিনি কি করে দেন বলুন তো? আমাদের কর্মের মধ্য দিয়ে তার দয়াটা ফিরে আসে। জগতের নাথ জগন্নাথ যারা দর্শন করেছেন দেখবেন হাত দুটো নেই, দুটো হাত নেই, তাই না? তো এর মধ্য দিয়ে তিনি বোঝাচ্ছেন তোমার হাত দিয়ে করতে হবে। তিনি সেই হাতের শক্তি দেবেন। কোনো কিছু জীবনে পেতে চাইছেন যারা, তিনটে পয়েন্ট লক্ষ্য করুন। প্রথমে আমি কি পেতে চাইছি, দ্বিতীয় কথা সেটা পেতে গেলে কি যোগ্যতা থাকা দরকার, তিন নম্বর পয়েন্ট সেই যোগ্যতাটা কতটা আমার আছে, যদি না থাকে সেই যোগ্যতাটা আমায় অর্জন করতে হবে, চার নম্বর এইবার হচ্ছে কর্ম, ওটা পেতে গেলে আমায় কি কি করতে হবে, পাঁচ নম্বর আমি জেনে নেওয়ার পর এবার সেই অনুযায়ী কাজে লেগে থাকা, নিষ্ঠা সহ লেগে থাকা। এইগুলো যদি সবগুলো করেন আপনার প্রাপ্তি কেউ আটকাতে পারবে না, ঈশ্বর আপনার সহায় হবেন। কেউ চাইছে আমি ঠাকুর আমি যেন একটা চাকরি পাই, আগে জানতে হবে চাকরি পেতে গেলে চাকরিটার যোগ্যতাটা কি, কতটা ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে, সেই অনুযায়ী অধ্যাবসায় অনুশীলন করা, পরীক্ষাগুলো ঠিকঠাক করে দেওয়া, লেগে থাকা। আমি একবারেই যে গাছে উঠতে পারবো তা নয়, লেগে থাকা, তার মধ্য দিয়ে কিন্তু সফলতা আসবে। অনেকে দেখেছি নিষ্ঠা সহ লেগে থাকাটা নেই, একটু এগিয়ে হচ্ছে না ছেড়ে দিলাম, এ ডাল সে ডাল করছে, যার ফলে সাফল্য আসছে না। ঈশ্বর আশীর্বাদ করে, তিনি মাঝে মাঝে পরীক্ষা নেন, আমাদের জীবনে খারাপ সময়গুলো আসে তিনি পরীক্ষা নিয়ে দেখেন। তা পরীক্ষাগুলো তো দিতে হবে নাকি, অত সহজে কি সবকিছু পাওয়া যায়, কখনো যায় না। আর নিটোল ভক্তি বিশ্বাসটা তো চাই চাই, এই ভক্তি বিশ্বাস আপনার মধ্যে পজিটিভ এনার্জি বাড়াবে, হবে পারবো, চেষ্টা সব চেষ্টা করা, তাই না? আর অনেকে কি করেন, জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করে ফেলে প্রথম দিকে, যার দণ্ডটা তাকে পরবর্তী জীবনে দিতে হয়। ভালো থাকুন সকলে, পাবেন ঈশ্বরের দয়া, যা চাইছেন তাই পাবেন, শুধু যোগ্য হয়ে উঠুন, যোগ্য যে সে অবশ্যই পায়। ভালো থাকুন সকলে।